আজকে দুই তিন দিন যাবে গ্রামের বাসায়, শরীর খুব ক্লান্ত। আজকে সারাদিনই কাজ করলাম, কালকে মেহমান আসবে জন্য। এই হজিলাপুরে নিয়ে কাম করছে, গ্রামের মানুষ খুব সহজ সরল এবং পুরা। এই যে আমার দুই যা, এরা সবসময় যেভাবে থাকে ওইভাবে। তোমার তো আমি এমনি ডাইতেছি, তুমি কি এখন বাদ বসাইবা? হজিলাপু আমগা এলাকায় এই পাশে থাকে, ওনারে নিয়ে আজকে সমস্ত কাজ করলাম। কালকে মেহমান আসবো, এই জন্য ওনার জন্য দোয়া করবেন। কিন্তু হাসি হাসি করো, এখন বাদ বসাইবা? হুম, তোমার কয় ছেলে মেয়ে? ডাকো, মাঝে মাঝে যাও না, আমার বাসায় যাবা, ঠিক আছে? আর এই যে আমার যা, পরিবেশ ওইরকম, কিন্তু স্কুলের একজন প্রিন্সিপাল উনি। আর এই যে ওনায় মাস্টার্স কমপ্লিট করা, ওনার বেশ এরকমই, গ্রামে যে রকম ওই রকম। না না, এটা ছোট জালে মুরগি গুলো। এটা আমার বড় জায়ের মুরগি আরো আছে, আরো আছে না তার মুরগি? আমার ছোট জায়ের এখন সন্ধ্যার সময় বাহিরে তো খাই আসছে, পরে যে ভিতরে আটকায় রাখছে হাঁসগুলারে। এই যে এই বাসাটা আমার বড় জায়গা করছে, চারতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট করছে, পরবর্তীতে আবার করব। ভিতরে কাজ প্রায় শেষ, অল্প কিছু বাকি আছে। আমার বড় জায়ের পুরা বাসাটা, চারতলা ফাউন্ডেশন করছে, কমপ্লিট করে নাই, একটা ছাদ দিছে, পরবর্তীতে বাকি কাজ করবে। আর ওইটা আমার শ্বশুরে আগেই করছিল, আরও 20-25 বছর আগে। ওইটা আমরা আবার ভাঙ্গা নতুন করে করবো ইনশাল্লাহ, আপনারা দোয়া করবেন, যদি করা হয় দেখানো হবে। আর এটাই যে সামনে পুষ্কনি পাগার বলে, এই জায়গায় আমাদের ডাকাতে পুষ্কনি বলে, এই জায়গায় পাগার। আর যে এখানে বসার জন্য চাং বাঁধছে, বসে থাকে। খেলতেছে আজকে যে আমার বাসুর ব্যান নিয়ে আসলো, বাজার নিয়ে আসলো আমার বড় বাসুর, যে ওনারই বাসা। আর এই যে বাচ্চারা খেলতেছে, দেখেন কত খড়ি, বড় একটা গাছ কেটে রাখছে। এটা মনে হয় কিছু ফার্নিচার বানাইব, জানি না। আর এই যে আমার পুষ্কনিরা, এটা বাড়ির কাছে, আর পিছনে বিরাট একটা ফিশারি আছে, এটা কালকে আবার দেখানো হবে, যে এটার মধ্যে মাছ আছে। আর এইটাও একটা ছোট আর কি, এমনি মনে হয় মাছ ফিশারির মতো, অল্প জায়গার মধ্যে মাছ। আর এটার উপরে জাংলা দেওয়া হয়েছে, বোঝা যাইতেছে মনে হয়, দেখেন এই যে জাংলা। এটার সাইডে আবার লাউ গাছ লাগাইছে, আবার জাংলার উপরে যে নিচে পানির মধ্যে মাছ ছাড়ছে, আর পাশে লাউয়ের জাংলা দিছে, লাউ চারা লাগাইছে, এখানে আবার এই যে জাংলার মধ্যে উঠাই দিছে। ভালোই লাগে পরিবেশগুলা। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? গ্রামের পরিবেশটা ভালোই লাগতেছে। যদি আমার এই ব্লগগুলো ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব চ্যানেল ইয়া সাবস্ক্রাইব করবেন। অনেকদিন পরে আসলাম, অনেকদিন পরে, কিন্তু এবার এসে গ্রামে ভালো লাগতেছে। মানে আসলে তো ভালো লাগে না, কিন্তু এইবার এসে গ্রামে অনেক ভালো লাগতেছে, অনেক কিছুই সবই গ্রামের সবাই। আমিও ঢাকা থেকে আসে ওদের মতো হইতে চেষ্টা করি, ওদের ভালোবাসা নিতে, বা আমি ভালোবাসতে।
আমি ঢাকার মেয়ে হয়ে যতই ঢাকার মেয়ে হই নাকি, আমি যদি এই জায়গায় এসে ঢাকার মতো করে আত্মহংকারে মানুষ বলবো ভালো নাই, জন্য আমি ওদের মতো ন্যাচারালি হওয়ার চেষ্টা করি। দোয়া করবেন গ্রামে এসে সবার ভালো মন্দ দেখি, সবার ভালোবাসি, সবার সাথে মিশতে ভালোই লাগে, সবার মন মানসিকতা সহজ সরল, ওদের ভিতরে কোনো হিংসা বা প্রতিহিংসা কাজ করে না, একদমই সাদা সিধা সহজ সরল মনের, ওদেরকে যেভাবে সাজাবেন ওই রকমই সাজে, কোনো ভাবনা চিন্তা নাই, ভিতরটা পরিষ্কার। আমি ওই জায়গায় এসে চেষ্টা করি ওদের মতোই থাকতে, আসলে ওদের সাথে মিশতে চাই। আমার শহর ঢাকা শহর, আমি গাজীপুরের মেয়ে, তারপরে এখানে এসে চেষ্টা করি যে সাধারণ আর দশটা মানুষ যেরকম চলে ওদের মতোই মিশতে। ওরা আমারে খুব ভালোবাসে, পছন্দ করে, আমি ওদের খুব সম্মান করে ভালোবাসি। বড়ো ছোটো সবারই দোয়া করবেন এই ভালোবাসা যেন মৃত্যু পর্যন্ত থাকে, আর বাকি ডাকি জীবন তো একটাই, মানুষ জীবন একটাই, আগে আসে না পরে আসে না, এই অল্প দিনের দুনিয়ায় যেন সবাইকে ভালোবাসতে পারি। দোয়া করবেন সবাই যেন সবাইকে ভালোবাসতে পারে আর কি, বড় যা বাসুর সবাই খুব ন্যাচারাল, এত ভাবসাব ধরি না, আর ব্যক্তিগতভাবে আমি এমনও ভাবসাব ধরি না, সাধারণ মানুষের মতোই চলতে পছন্দ করি। দোয়া করবেন যেন এইভাবেই মৃত্যুর দিকে আগাইতে পারে আর কি, আর কিছু না, ভালো থাকবে। আমার বাসুর এই মাত্র এই মাছটা নিয়ে আসলো গ্রামের, গ্লাস কাপ কি এই যে ভোজে লাবু কাটতেছে, আর এই আমার বাসুর আমরে তার সন্তানের মতনই ভালোবাসে, দোয়া করবেন ওনার জন্য মতোই থাকতে চাই। ভোজে লাবু মাছ কাটতেছে, মনের আনন্দ নিয়ে আমি ব্লগ করতেছি, উনি আমার সাথে মজা করতেছে। কালকে অল্প কিছু আয়োজন আছে তাই জন্য আর কি, হলো পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর কি, জোরদার জোরদার কৌটা কাঁচামরিচ, এই বাজার আর কি সামান্য, এমনি ফালাইতেছে অকল শুকাই গেছে গা, কিন্তু এগুলাও খাইতে মজা, গ্রামের জিনিস তো একদম টাটকা, কোনো কেমিক্যাল নাই। আমার বড় হ্যাঁ এই যে শাড়ি আনছে আর কি করবো, খাবার দিচ্ছে কি সুন্দর খাইতেছে, তার মনের মাতুরি দিয়ে মাছটা কুটতেছে অনেক মনোযোগ সহকারে। গ্রামের মানুষ খুব সহজ সরল, হজেলাবু এমনি না মাছটা মাঝখান থেকে কাটো, কাটবই তো, একদম গ্রামের তাজা মাছ নদীর থেকে বাজার উঠছে ওইখান থেকে আনলো। আমার বাসর দোয়া করবেন ওনার জন্য, না না আমার বাসর আর বাসর দোয়া করবেন ওনাদের জন্য, ওনারা অনেক শিক্ষিত, কি বাইরে জানি স্কুলের কি শিক্ষা অফিসার, আর এই এক ম্যাডাম কতবার বলাইছে, আর এই বড় ভাই আমার মানে বাসুর উনি কে তাই জানি কে করবেন ওনাদের জন্য, আর এই এটা ফুফাই শাশুড়ি ঘরের বাসুর, ব্লগিং ব্লগিং
No, Musha can look at this. হ্যাঁ, যে না বেল খেলতে একবারে ক্লান্ত বুঝার একটা আইতো স্যার, সবাই দোয়া করবেন আমার গ্রামের সবার জন্য। আসসালামু আলাইকুম, আশা রাখি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। গ্রামে আসলে অনেক ভালো লাগে, আগে ভালো লাগে নাই এখন মোটামুটি ভালো লাগে। আর গ্রামে এসে নেচারে সবার ছবি তুললাম, যদি ভালো লাগে আমার এই ব্লগগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এইটুকুই আর কি। আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আমি সামনের দিকে এগোতে পারব। এখন চাচা আমার শ্বশুরের স্বাস্থ্য ভাইয়ের বাসার দিকে যেতেছি, দেখি ওনারা লাকি ছড়াই কি রান্না বান্না করে, আপনারা কিছু মনে করবেন না। এই পাশের বাসা আমার শ্বশুরের চাস্তা ভাই আর কি, ওনাদের বাসায় যেতেছি। আশেপাশে এত ঘাস ভালো লাগে, মানে সব দিকেই ঘাস, বাড়ির চারদিকেই ঘাস, এই পাশে ঘাস ওই পাশে ঘাস, ভালো লাগতেছে। মানে যে চাচা শ্বশুরের বাসায় যেতেছি, ব্লগিং করে দেখি কেমন লাগে। আপনারা আমার ব্লগটা লাইক শেয়ার কমেন্ট করবেন এই আর কি। বাসায় আসলাম, আমার ননদ কি করতেছে রান্না করার জন্য এখনো বসাই নাই। এই যে আলু নিছে, আইডি কি করতেছে পটল পটল বেগুন ভেন্ডি সব সব একসাথে কি মালটা রান্না, এই যে চিংড়ি মাছ দিয়ে চুরচুরি করবো, সব আলু পটল আর কি কি জানি নিল, আর এটা কি মাছ, আর এটা টাকি মাছ রান্না গুছাইতেছে, রান্না করব। ছাগল নিয়ে আসলো, ঘরে নিয়ে রাখতেছে, দেখি ছোট চামিচ দিয়ে ছিলতেছে। আমি মনে হয় ফার্স্ট দেখলাম, আমি জানি লাউ ছিলার কাটার আছে বা বটি দিয়া দাও দিয়েছিলে, আজকে এই নতুন ফার্স্ট দেখলাম। ছোলা শেষ, লাউ দিয়া কি টাকি মাছের, টাকি মাছ দিয়া রান্ধবো, জানি না আমরা এইভাবে কাটি না, দে হাতে ল দেহে এই যে এইভাবে কাটছে লাউগুলা। লাউগুলা গোল গোল করে কাটা নাই, লম্বা লম্বা করে কাটা হয়েছে। আমার শাশু শাশুড়ি ননদের যে রাইস কুকারে ভাত বসাই দিছে, ভাত হয়ে গেছে, আর তরকারি চুলায় রান্না করবো খড়ি দিয়ে। রসুন বাইটা করে দিব,